তৈরি পোশাক রপ্তানিতে চীন এক নম্বরে, দ্বিতীয় স্থান বাংলাদেশের। আবার বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম। চীন ও ভিয়েতনাম এখন বেকায়দায়। করোনা ভাইরাসের উৎস দেশ চীনে আবার ফিরে গেছে। দেশটির উল্লেখযোগ্য অংশ এখন লকডাউনে। আবার তাদের প্রধান বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে অনেক দিন ধরে চলছে শুল্ক লড়াই। বাংলাদেশ এ অবস্থার সুবিধা পাচ্ছে, ক্রেতারা এখন বাংলাদেশমুখী। অবশ্য পোশাক রপ্তানিতে এই স্বস্তিদায়ক অবস্থা চলার মাঝে সম্প্রতি বিশ্বব্যাপী মূল্যস্ফীতি বাড়ার কারণে নতুন উদ্বেগের সৃষ্টি করেছে। পোশাকের চাহিদা কমে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। বাংলাদেশের রপ্তানি খাত তৈরি পোশাক নির্ভরশীল। চলতি অর্থবছরের দুই মাস বাকি থাকতেই রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জিত হয়ে গেছে। পোশাক রপ্তানিকারকদের হাতে এখনও বেশ রপ্তানি আদেশ রয়েছে। এ খাতে নতুন বিনিয়োগ বাড়ছে। আশা করা হচ্ছে চলতি অর্থবছরে $40 বিলিয়ন বেশি রপ্তানি হবে। গত অর্থবছরে $31 বিলিয়ন পোশাক রপ্তানি হয়েছিল। পরিস্থিতি এখন বাংলাদেশের অনুকূলে। সুযোগ কাজে লাগাতে উচ্চমূল্যের পণ্যে বিনিয়োগ করছেন উদ্যোক্তারা। পোশাকের দর বৃদ্ধির বিষয়টিতে গুরুত্ব দিচ্ছেন তারা। নিরবচ্ছিন্ন গ্যাস, মানসম্পন্ন বিদ্যুৎ, বন্দরসহ অন্যান্য অবকাঠামো সুবিধা এবং নন কটন পণ্যের কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড় পাওয়া গেলে বড় অঙ্কের রপ্তানি বাড়ানো সম্ভব। করোনার আগ থেকেই মজুরি বাড়ার কারণে চীনের সক্ষমতা কমতে শুরু করে। এছাড়া কার্বন নিঃসরণ কমানোর পদক্ষেপ হিসেবে চীন সপ্তাহে 3 দিন উৎপাদন বন্ধ রাখে। এর সঙ্গে লকডাউন মিলে দেশটির শত শত কারখানা এখন বন্ধ। এ কারণে ব্র্যান্ড এবং ক্রেতারা বাংলাদেশমুখী। অ্যাপারেলস রিসোর্সের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, পোশাক ও বস্ত্র রপ্তানিতে চীনের দাপট খর্ব হচ্ছে। করোনার সঙ্গে ভূ রাজনৈতিক সমীকরণে পড়ে চীনের রপ্তানি পরিস্থিতি হয়তো আর করোনার আগের পরিস্থিতিতে ফিরতে পারছে না। অথচ ইউরোপ, আমেরিকা, কানাডা সহ সব বড় বাজারে পোশাকের চাহিদা করোনা পূর্ব পরিস্থিতিতে ফিরে গেছে। লকডাউনে চীন ও ভিয়েতনামের কারখানা বন্ধ থাকায় ক্রেতারা এখন বাংলাদেশের বিভিন্ন কারখানায় রপ্তানি আদেশ দিচ্ছে। ইন্ডিটেক্স, গ্যাপ, নেক্সট, সিএনডে, প্রাইমারের মতো ব্র্যান্ড চীন ও ভিয়েতনাম থেকে কিছু অর্ডার বাংলাদেশে স্থানান্তর করেছে। যুক্তরাষ্ট্রের পোশাক আমদানিতে 2015 সালে চীনের অংশ ছিল প্রায় 36%, 2021 সালে তা 24% নেমে এসেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি গত প্রায় 3 বছর ধরে বাড়ছেই। বিজিএমইএ সূত্রে জানা যায়, চলতি অর্থবছরের গেল এপ্রিল পর্যন্ত সেদেশে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে 55%, ইউরোপীয় ইউনিয়নে বেড়েছে 34%, এ সময় সার্বিক পোশাক রপ্তানি বেড়েছে 36%-এর মতো। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ আপাতত বাংলাদেশের তৈরি পোশাকের বাণিজ্যে তেমন প্রভাব ফেলেনি। তবে যুদ্ধের কারণে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় প্রধান বাজার ইউরোপীয় ইউনিয়নে ভোগ ক্ষমতা এবং চাহিদা কমার আলামত লক্ষ্য করা যাচ্ছে। যুক্তরাষ্ট্রেও মূল্যস্ফীতি বাড়ছে। এসব কারণে রপ্তানির বর্তমান ধারা কমে আসবে বলে মনে করছেন অনেকে। আবার অনেকের মতে রপ্তানি বেশি সত্ত্বেও বাংলাদেশ ভালো মুনাফা পাচ্ছে না। তুলাসহ সব ধরনের কাঁচামালের দর বেড়েছে, পণ্যের দর কিছুটা বেড়েছে, তবে যে হারে আমদানি ব্যয় বেড়েছে সে হারে রপ্তানিতে দর পাওয়া যাচ্ছে না।